কথায় কথায় আন্নারা কিরবেন বুঝেন নেই নদীর বাঁধ খুলি দিবেন আর আমরা আন্নে করে কেন কলি তেল ওই সুমা দিমু বন্ধু বন্ধুরে কেন এই চাহানিতে সুবাই কইতেন হারেন আমনেরা বারবার আঙ্গুরে ধোকা দেন আমনেরা বারবার আঙ্গুরে ঠোকান এই যে আমনেরা কেন নদীর বাঁধটা যে খুলি দিছেন আর যে নদীর বাঁধটা খুলি দিবার কারণে কত মানুষ কত মানুষ ন শত মানুষ ন লক্ষ মানুষ গড় বাড়ি বিরাশ হাড়ি আশ্রয় কেন্দ্রে আশ্রয় লইছে গড় বাড়ি হাড়ি কত মানুষ রাস্তায় যারা জীবনে কোনো দিন কারোর কাছে হাত ফাতা লাগতো না তারা আজকে কতটা অসহায় আমরা কিভাবে হারেন আমরা টুকুর করে কিছুইলে কি এরেন নদীর বাদগা খুলি দেন যেতে আঙ্গ দেশের হানির দরকার হেরতে আমরা হানি রিজার্ভ করেন আর যেত আঙ্গরা আইটালা বাঁশগা দিবেন হের আপনারা হানি খুলি দেন আচ্ছা আপনিও কাছে আমগো একটা প্রশ্ন আঙ্গু বাংলাদেশের মানুষগুলোর আপনারা কি বোধায় মনে করেন আঙ্গু বাংলাদেশের অনেক অনেক মানুষ আপনিগো দেশে চিকিৎসা নিতে যায় হিয়ন্ত আমরা বেনিফিট লন না আঙ্গু বাংলাদেশের অনেক অনেক উদ্যোক্তা যারা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করতেছে যারা কাপড়ের বিজনেস করতেছে যারা মশলা ফাতির বিজনেস করতেছে আপনিগো দেশে তুন এই মশলা ফাতি কাপড় সোফরের বিজনেস করতেছে সেখান থেকে কি আপনিগো লাভ হইতেছে না আমরা খালি আমরা আঙ্গুর দি আমরা আঙ্গুরে লাভ দেন আমরা লস দিই কি কোনো কথা প্রত্যেকটা বার আপনারা আঙ্গুরে জুলুম করেন আমরা আমরা আমাদেরকে প্রত্যেকটা বার হারেন আমরা করে কিন্তু অনেক দেশের পাকিস্তান দেখতে হারে না চায়না দেখতেও হারে না আমরা আস্তে আস্তে বাংলাদেশের মানুষের কাছেও ঘৃণায় পরিণত হয়ে যাইতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই দয়া করে নিজেদেরকে টু মানুষের পথ পর্যায়ে আনেন এক দেশের মানুষ হয়ে আরেক দেশের মানুষের ক্ষতি করেন না আমার ভিডিও আপনাদের দেশের অনেক ভালো মানুষে দেখে যারা ব্যক্তিগতভাবে আপনাদের হয়ে বলতেছে আমরা লজ্জিত ছি ধিক্কার জানাই এই কোনো কথা নদী যেতে হানি শাড়ি দিবার দরকার হেরতে হানি শাড়ি দেন না আর যেতে মনে হয় যে আঙুরে যেতে মনে হয় যে আঙ্গুরে উকারে কেন উপসে দিবেন হেরতে ধরে আপনারা হানি শাড়ি দেন সমস্যা নাই আপনারা জ্যােন্ডে লই বই রয়েছেন হ্যাঁ লই বই থাকেন একজনে কইছে ইলিশ মাছ খাইতেন না দরকার হলে গোবর খামু আপনারা গোবরে খান আপনারা গোবর খানের দরকার গোবর খান ইলিশ মাছ খাওয়ানের দরকার নাই আমার এখানে আমাদের বাংলাদেশে আপনারা জরিপ করেন আপনাদের দেশে প্রতিদিন কত পর্যটক যায় আপনারা জরিপ করেন আপনাদের ইন্ডিয়ার মানুষ আমগো দেশে কজন আসে বলেন আপনারা জরিপ করেন আপনাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্কটা কেমন সব কিছু সব কিছু যদি আপনারা জরিপ করেন আমরা আগাই থাকুম নে তাইলে আপনারা আমাদেরকে এভাবে মানসিক তর্চা দিতেছেন এভাবে মানুষের ঘর বাড়িগুলা মানুষরে বাইর করে দিচ্ছেন আমি যখন নোয়াখালীতুন তুন রনাদি ফেনি দিই যাই তখন এই ইন্ডিয়ার বর্ডারটা দেখা দেখা যায় কী সুন্দর মতো ইন্ডিয়ার বর্ডারটা দেখা যায় ওইখান দিয়েও অনেক ধরনের ব্যবসা বাণিজ্য হয় তাইলে কেন বারবার আম করে এই জুলুমটা করেন কিসের জন্য করেন আমি মানে আমার মাথাই ধরে না মানুষ কতটুক হিংসাত্মক হতে পারে এটা আমনে করে দেখলে বোঝা যায়